नमस्कार बीटीएन पोलो हाबिर सम्भाषा जानियार पौ पाकरौरी ममता सिंह पहला आजिकार मुख्य मुख्य पौ पंचायत एलाकारे बिकसी देनार का आसाम सरकार नुआन प्रकल्प गांगे गांगे छयजुनर घटनात क्षतिग्रस्त असे बेपारी सीताराम साहानीरे रूपा 10,000 दिया बांगला कोयला फूड ग्रेन्स मार्चेंट एसोसिएशन एखरुम पौडिगल करे आसामर पंचायत एलाकार सामाजिक शैक्षिक बार अर्थनैतिक उन्नयनर निंगे आसाम सरकारे तंगाल तंगाल प्रकल्प आतेने सेगा आहेर 4 बछर पंचायत एलाकात की प्रकल्प निया कामे लागानी थक एहान सिजिल करानेर का अम्बिकापुर गाँव पंचायतर डाके रविवारे भगतपुरर मालठेपे जिपिर हाबीगांगर सदस्य रेल सभाहान ओयागेलगा अम्बिकापुर जिपी सभापति छवि सिंह गीथानकर सभापतित्वे ओयागेलगा ए सभात गुरुदास सिंह नागरिक मंच सम्पादक नारायण सिंह बार ब्लकर विडिओ गीथानके बक्तव्य थैला দুর্ভাগ্য যত সময় আশা করে মোটা অনুদান সরকারের কাছে ভিক্ষা স্বরূপ চাওয়া হয় অনুদান দেওয়া হয় কিন্তু অনুদান গেলগা 6 জুন শিলচরে ওয়া গেলগা ঘটনাত ইয়ামপাড়া ক্ষতিগ্রস্ত বার লুটপাট করেছে দোকানর গিরিগ সীতারাম সাহানিরে রূপা 10,000 দিয়া পাংলা কয়লা ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সাহানিগির অকর আতে চেখান তুলে দিলাতা বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল বার এসপি রাকেশ রোশন গিরকে উল্লেখ্য 6 জুন তারিখর ঘটনাত কালীবাড়ি রোডর দোকান কতব দুষ্কৃতিয়ে বাগেদেছিলা বার লুটপাট করেছিলা এতার মহাবিত্ত ইয়াম ক্ষতিগ্রস্ত অশিলতা সীতারাম সাহানির দোকানগ উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল বার এসপি রাকেশ রোশন গিরক লকেয়ে ওয়াটার ওয়ার্কস রোড জানিগঞ্জ লয়াগ বুলে বুলে হাবি মানুরে ঘটনায় হানোরকা দুঃখ প্রকাশ করলা বার ভবিষ্যতে যাতে এসাদে কোনো অঘটন না ঘটে ওয়ানোরকা প্রশাসন ইয়ামপাড়া সতর্ক থাইতাই বলিয়া মানুরে আশ্বাস দিলা গত 6 তারিখ 6 জুন রাত্রিবেলা কালীবাড়ি রোড এবং ফটোবাজার অঞ্চলে কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কিছু দোকানপট লুটপাট হয় এবং ভাঙচুর হয় তার মধ্যে সীতারাম সাহানি বলে একটা পান দোকান ও সর্বস্ব হারিয়েছে সেই আক্রমণের ফলে আমাদের শিলচর ফুড গ্রেন মার্চেন্ট এসোসিয়েশনের তরফ থেকে এবা কাঙ্গাহা কাহান জিরানি घर बनाए नूर नूर से सबकी मन की सोच दौड़ के आ गया है शहर में जो फर्नीचर स्पा আমাদের সবারই স্বপ্ন হচ্ছে একটি মনের মতো সুন্দর বাড়ি আর সেই বাড়ির আসবাবপত্রে যদি থাকে আধুনিকতা ছোঁয়া তাহলে তো কথাই নেই গৃহিণীরা বাইরের কাজ সেরে বাড়ির রান্নাঘরে ঢুকে যদি একটু সুবিধে না পান বা আধুনিক প্রযুক্তির ফিল্টার থেকে শুদ্ধ পানীয় জল নিজের সন্তানদের জন্য দিতে না পারেন তাহলে তাদের সব পরিশ্রমই বৃথা বলে মনে হয় এদিকে সারাদিন পরিশ্রমের শেষে কে না চায় সুসজ্জিত সোফা আরামকেদারা বা বিছানায় গা এলিয়ে কিছুটা জিরিয়ে নিতে তাই আমাদের ফার্নিচার স্পা প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক আসবাবপত্র সহ আপনাদের এই সুন্দর বাড়ির স্বপ্ন পূরণ করা ঘর বানায় নূর নূর সে সবকি মন কি সোচ জোড় কে আ গয়া হ্যায় শহর মে জো ফার্নিচার স্পা শঙ্করে সম্ভাষা জানিয়ার আজি শিলচরর গান্ধী ভবনে ছাত্র সংস্থা আকসাই অনুষ্ঠান আহানোর মাধ্যমে বরাকবেলির 12 গ মেধাবী ছাত্রছাত্রীরে সম্বর্ধনা জানাইলা এতার মা 4 গ পড়ুয়া হায়ার সেকেন্ডারি ফাইনালে মেধা তালিকাত পদ ফাম থসি মেট্রিক ফাইনালে বাংলা বিষয়ে রাজ্যর হাবিত্য ইয়াম নম্বর পাকুড়া 6 গ 12 হায়ার সেকেন্ডারি ফাইনালে বাংলা বিষয়ে রাজ্যর হাবিত্য ইয়াম নম্বর পাকুড়া 2 গ পড়ুয়া এদিন অনুষ্ঠানে উপস্থিত আসিলাতা আকসার ফাউন্ডার প্রেসিডেন্ট প্রদীপ দত্ত রায় প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দিলীপ চন্দ্র নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর তপদীর ভট্টাচার্য বারো কাছাড়র ডিসি এস বিশ্বনাথন গিরকলকেই প্রমুখ আপনি
গেলগা কতদিন ধরিয়া ফেসবুকে বিশেষ ধর্মীয় গোষ্ঠী আহানরে হুমকি দিয়া হেছিল মানু আগৈ। রবিবারে গৈরিক ভারতে সাংবাদিক মেলাহান করিয়া মানুয়ে গড়ে গ্রেফতারির বিষয়ে বাগাইলা। উল্লেখ্য, কতদিন আগে শিলচরে দুহান ভিন্ন ধর্মাবলম্বীর মুনিসৌয়াগ বারো নিঙলসৌয়াগর বিয়ার পিছেদে পরিস্থিতিয়া নিয়ামপাড়া খারাপ আছিল। এ বিষয়ে হানল মানুয়ে গৈ ফেসবুকে বিভিন্ন হুমকি দিয়া আহিল। সংস্থার সদস্যই মাতলা যে পুলিশ প্রশাসনের গজে তানুতা ইয়ামপাড়া ভরসা আছে, তানু সঠিক পদক্ষেপ নিতাইগা। সাংবাদিক মেলে উপস্থিত আছিল তার সভাপতি মণিভূষণ চৌধুরী, চন্দন দেব, শঙ্কুধর, মিঠুন চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, সাংবাদিক মেলর পিছেই মানুয়ে গড়ে পুলিশে গ্রেফতার করলা। কন্টিনিউয়াস অনেক দিন থেকে গত বছরও সে করেছিল, একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করে গলা কেটে ফেলার ধমকি দিয়েছিল, মেরে ফেলার ধমকি দিয়েছিল, একটি সংগঠনের নাম নিয়ে বলেছিল। এই বছর সে বারবার করেছে এবং সোশ্যাল মিডিয়াতে বারবার সে ভিডিও দিয়েছে এবং ধমকি দিয়েছে, দেখে নেবে, গলা কেটে ফেলবে ইত্যাদি ধমকি দিয়েছে। আজি ইন্ডিয়া ক্লাবর মাঠে বরাকবেলির আন্তঃ স্কুল অনূর্ধ্ব 12 বছরের ফুটবল টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ হান ওয়াগেলগা। ফাইনালে এসপি বিদ্যাপীঠরে 2-0 গোলে হারিয়া চ্যাম্পিয়ন হইলাতা বলেশ্বর হাই স্কুলে। উল্লেখ্য, গেলগা 29 মেত তো দশান দল টুর্নামেন্টে হান অকরানি আছিল। লইতেগা আজিকার মুখ্য মুখ্য পৌ আর কাক্ষুরুম। পঞ্চায়েত এলাকারে বিকশি দেনার কা আসাম সরকারের নুয়ান প্রকল্প গাঙে গাঙে। 6 জুনের ঘটনাত ক্ষতিগ্রস্ত আছে বেপারী সীতারাম সাহানিরে রূপা 10,000 দিয়া বাংলা করলা ফুড গ্রেন্স মার্চেন্ট এসোসিয়েশন। বিটিএন পৌ আজিকার কা এপিত লই নমস্কার।